নমস্কার, আপনি শুনছেন দ্য হিপনোটিক ক্রনিকলার্সের অডিও গল্প। আমাদের পরের ভিডিওটির নোটিফিকেশন পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, পরশুরামের লেখা রাজমহিষী। হংসেশ্বর রায় খুব ধনী লোক। রাধানাথপুরে তাঁর যে জমিদারি ছিল তা এখন সরকারের দখলে গেছে, কিন্তু তাতে হংসেশ্বরের গায়ে আঁচল লাগেনি। কলকাতায় আফিস অঞ্চলে আর শৌখিন পাড়ায় তাঁর 16টা বড় বড় বাড়ি আছে, তা থেকে মাসে প্রায় 25,000 টাকা আয় হয়। তাছাড়া বন্ধকি কারবার আর বিস্তর শেয়ারও আছে। হংসেশ্বরের বয়স 50। তাঁর পত্নী হেমাঙ্গিনী সংসারে অনাসক্ত, বিপুল শরীর নিয়ে বিছানায় শুয়ে ঔষধ আর পুষ্টিকর পথ্য খেয়ে গল্পের বই পড়ে দিন কাটান, আর মাঝে মাঝে বাড়ির লোকেদের ধমক দেন, যত সব কুড়ের বাচ্চা জুটেছে। এদের একমাত্র সন্তান চকরি সম্প্রতি এমএ পাস করেছে। কলকাতা হংসেশ্বরের ভালো লাগে না। তাঁর যেসব শখ আছে তার চর্চার পক্ষে রাধানাথপুরই উপযুক্ত স্থান, তাই ওখানেই তিনি বাস করেন। তাঁর প্রকাণ্ড বাগান আছে, গরু আর হাঁস মুরগিও আছে। কৃষিজাত দ্রব্য আর পশু পাখির যত প্রদর্শনী হয় তাতে তাঁর আম কাঁঠাল লাউ কুমড়ো গরু হাঁস মুরগি শ্রেষ্ঠ পুরস্কার পায়। সম্প্রতি তিনি পশ্চিম পাঞ্জাবের গুজরানওয়ালা থেকে একটা ভালো জাতের মোষ আনিয়েছেন, তার জন্য তার এক পাকিস্তানি বন্ধুকে প্রচুর ঘুষ দিতে হয়েছে। তিনি মোষটির নাম রেখেছেন রাজমহিষী। কিছুদিন আগে তার প্রথম বাচ্চা হয়েছে। আগামী ওয়েস্ট বেঙ্গল ক্যাটল শোতে তিনি এই মোষটিকে পাঠাবেন। তাঁর প্রবল প্রতিদ্বন্দ্বী হচ্ছেন তালদিকের রায় সাহেব মহিম বাণুজ্যে। তাঁর একটি মুলতানি মোষ আছে। হংসেশ্বর আশা করেন তার রাজমহিষীর রাজ্যপাল গোল্ড মেডেল পাবে। হংসেশ্বরের মেয়ে চকরি কলকাতায় তার মামাদের তত্ত্বাবধানে থেকে কলেজে পড়ত। এখন পড়া শেষ করে রাধানাথপুরে তার বাপ মায়ের কাছে আছে। মাঝে মাঝে 2-10 দিনের জন্য কলকাতায় যায়। চকরি লম্বা, রোগা, দাঁত বড় বড়, চোয়াল উঁচু, গায়ের স্বাভাবিক রং ময়লা। সর্বাঙ্গীন পরিপাটি মেকআপ সত্ত্বেও তাকে সুন্দরী বলে ভ্রম হয় না। চকরির হিংসুটে সখীরা বলে, রূপ তো আহামরি বিদ্যাধরী, গুণে মা মনসা, শুধু ওর বাপের সম্পত্তির লোভে খোসামুদেগুলো জোটে। মেয়ের বিবাহের জন্য হেমাঙ্গিনীর কিছু মাত্র চিন্তা নেই। হংসেশ্বরও ব্যস্ত নন। তিনি বলেন, চকরি হুঁশিয়ার হিসেবেই মেয়ে, বোকা হবার মতো চোখ বুঝে বাজে লোকের সঙ্গে প্রেমে পড়বে না। তাড়াহুড়ো দরকার কি? আজকাল তো 30-35-এর পরে মেয়েদের বিয়ের রেওয়াজ হয়েছে। চকরি সুবিধা মতো নিজেই যাচাই করে একটা ভালো বর জুটিয়ে নেবে। চকরির প্রেমের যত উমেদার আছে তার মধ্যে সবচেয়ে নাছোড় বান্দা হচ্ছে বংশীধর। সম্প্রতি সে পিএইচডি ডিগ্রি পেয়ে টালিগঞ্জ কলেজে একটা প্রফেসরি পেয়েছে, বটানি আর জুওলজি পড়ায়। তার বাবা শশধর চৌধুরী 2 বছর হল মারা গেছেন। তিনি উকিল ছিলেন, হংসেশ্বরের কলকাতার সম্পত্তি তদারক করতেন। বংশীধরের মামার বাড়ি রাধানাথপুরে, সেখানে সে মাঝে মাঝে যায়। চকরির সঙ্গে ছেলেবেলা থেকেই তার পরিচয় আছে। হংসেশ্বরকে সে কাকাবাবু বলে। পুজোর ছুটিতে বংশীধর রাধানাথপুরে এসেছে। একদিন সে চকরিকে বলল, চকরি আর দেরি কেন? তোমার লেখাপড়া শেষ হয়েছে, আমারও যেমন ওকে একটা চাকরি জুটেছে, এখন আর তোমার আপত্তি কিসের? তুমি রাজি হলেই তোমার বাবাকে বলবো। ব্যাপারটা যত সোজা মনে করছো তা নয়, আমার তরফ থেকে বলতে পারো তোমাকে আমার বেশ পছন্দ, বেশ শান্তশিষ্ট, যদিও নামটা বড় সেকেলে, বংশীধর শুনলেই মনে হয় সাপুরে, কিন্তু প্রেমে হাবুডুবু খাবার মেয়ে আমি নই। বাবাকে যদি রাজি করাতে পারো তবে বিয়ে করতে আমার আপত্তি নেই। তবে বাবা লোকটি কিন্তু সহজ নন, নানান রকম ফ্যাচাং তুলবেন। তোমার যদি সাহস আর জেদ থাকে তাকে বলে দেখতে পারো। পরদিন সকালে হংসেশ্বরের কাছে গিয়ে বংশীধর সবিনয়ে নিবেদন করল যে তার কিছু বলবার আছে। হংসেশ্বর তখন তার মোষের প্রাতকৃত্য তদারক করাচ্ছিলেন। একটু সবুর করো। এই গোপীরাম, বেশ পরিষ্কার করে গা ধুয়ে দিবি,
খবরদার একটু কাদা যেন লেগে না থাকে। এ কি রে, নাকের ডগায় মশা কামড়েছে দেখছি, ওর ঘরে ডিটিটি দিস কি বুঝি? বহুত দিয়েছি হুজুর, কিন্তু ডিটিটি দিলে মাছার ভাগে না। আপনি যদি হুকুম করেন তবে আমার গাঁও থেকে চারটা বাগুলা মাঙাতে পারি। বগুলা কি জিনিস? বক পাখি হুজুর, গোহালে রাখলে মাখি মাছার পটিঙ্গা মাকড়া সব টপাটপ খেয়ে ফেলবে, ভেসি আর তার বাচ্চা বহুত আরামসে নিন্দ যাবে। বক থাকবে কেন, পালিয়ে যাবে। না হুজুর, ওদের পাখা একটু ছেটে দেব, উড়তে পারবে না। 15 দিন বাদ গাঁও সে আমার এক চাচা আসবে, বলেন তো বগুলা আনতে লিখে দেব, 4 বগুলা 20 টাকা আন্দাজ খরচা পড়বে। বেশ, আজই লিখে দে। জো আজ্ঞা, আমি তাহলে এখন আসি হুজুর। তারপর বংশী, ব্যাপারটা কি হে? কাকা বাবু, ইয়ে মানে অনেক দিনের একটা দুরাশা আছে, তাই আপনার সম্মতি ভিক্ষা করতে এসেছি। চকরিকে বিয়ে করতে চাও, এই তো? আগে হ্যাঁ। শোনো বংশী, আমি স্পষ্ট কথার মানুষ, পাত্র হিসেবে তুমি ভালোই, দেখতে চকরির চাইতে ঢের বেশি সুস্থ, বিদ্যাও আছে, যতদূর জানি চরিত্র ভালো, কিন্তু তোমার আর্থিক অবস্থা তো সুবিধের নয়। কলকাতায় একটা সেকেলে পৈতৃক বাড়ি আছে বটে, কিন্তু সেখানে তোমার মা দিদিমা ভাই বোন ভাগ্নেরা গিস গিস করছে, সেই ভিড়ের মধ্যে চকরি 1 মিনিটও টিকতে পারবে না। তারপর তোমার আয়, মাইনে কত পাও হে? আগে 200, পরে 250 হবে। খেপেছো? ওই টাকায় চকরিকে পুষতে চাও? তার সাবান ক্রিম পাউডার পেন্ট লিপস্টিক সেন্ট এইসব খরচই তো মাসে 250। তুমি হয়তো ভেবেছ মেয়ে জামাইয়ের ভরণ পোষণের জন্য আমি মাসে মাসে মোটা টাকা দেবো, সেটি হবে না বাপু। আমি গরিব হলেই ক্ষতি কি কাকাবাবু? চকরি আপনার একমাত্র সন্তান, সে যাতে সুখে থাকে তার জন্য আপনি অর্থ সাহায্য করবেন এ তো স্বাভাবিক, আপনার অবর্তমানে ওই তো সব পাবে। অবর্তমান হতে ঢের দেরি হে, আমি এখনো 40 বছর বাঁচব, তার আগে 1 পয়সাও হাত ছাড়া করব না। বিয়ের আগে আমার পয়সায় নবাবি করুক, আপত্তি নেই, কিন্তু বিয়ের পর সমস্ত ভার তার স্বামীকে নিতে হবে। আর যদি বা তোমাদের খরচ আমি যোগাই, তাতে তোমার মাথা হেঁট হবে না? বাপের মাইনের গোলাম, স্বামীর ওপর কোনো মেয়ে শ্রদ্ধা থাকে না। আমি বা চ্যারিটি বয় জামাই করতে যাবো কেন? তবে কি আমার কোনো আশা নেই? আশা থাকতে পারে, তুমি উঠে পড়ে লেগে যাও যাতে তোমার রোজগার বাড়ে। তোমার মাসিক আয় 2,500 হলেই আমার আর আপত্তি থাকবে। অত টাকা আয়ের তো কোনো আশা দেখছি না, আর চকরি কি ততদিন অপেক্ষা করবে? সে আমি কি করে বল, তুমি তার সঙ্গে বোঝাপড়া করতে পারো। হ্যাঁ, আর একটা কথা তোমার জেনে রাখা দরকার, চকরিকে ভাঁওতা দিয়ে রাজি করিয়ে যদি আমার মতে তাকে বিয়ে করো, তবে আমার সমস্ত সম্পত্তি হরিণঘাটায় দান করব, গো মহিষ ছাগাদি পশু আর হংস কুকুটা আদি পক্ষীর উৎকর্ষ কল্পে। আর চকরি, আমার সম্পত্তি পেলেই বা তোমার কি সুবিধা হবে? সে অতি ঝানুমে, কাকেও বিশ্বাস করে না, ব্যাংকে চেকবুক তোমাকে দেবে না, বিষয় যা পাবে তাতেও তোমাকে হাত দিতে দেবে না, বড়জোর তোমার সিগারেটের খরচ যোগাবে আর জন্মদিনে কিছু উপহার দেবে, এক সেট ভালো পোশাক, রিস্টওয়াচ
কিংবা একটা কলম। চকরিকে বিয়ে করার মতলব ছেড়ে দেওয়াই তোমার পক্ষে ভালো। বংশীধর বিষম মনে চলে গেল। বিকেলবেলা তার কাছে সব কথা শুনে চকরি বলল, বাবা যে ওই রকম একটা কথা বলবেন তা আমি আগে থাকতেই জানি। চকরি, তোমার বাবার সম্পত্তি তাঁরই থাকুক, আমার তাতে লোভ নেই। তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তবে ত্যাগ স্বীকার করতে পারবে না। প্রেমের জন্য নারী কি না ছাড়তে পারে, যদি ভালোবাসা থাকে তবে আমার শিকেলে ছোট বাড়িতে আর সামান্য আয়েই তুমি সুখী হতে পারবে। শোনো বংশী, প্রেম খুব উঁচু দরের জিনিস, আর তোমার ওপর আমার তা নেহাত কম নয়। কিন্তু টাকাহীন প্রেম আর চাকাহীন গাড়ি দুই অচল, কষ্টে সংসারে ভালোবাসা শুকিয়ে যায়। তোমাকে ভয় দেখিয়ে তাড়াবার জন্য বাবা অবশ্যই অনেকটা বাড়িয়েই বলেছেন, আমাকে একেবারে হার্টলেস রাক্ষসী বানিয়ে ছেড়েছেন। কিন্তু আমি তো অতটা বেয়ারা নই। তবে বাবা কিন্তু নিতান্ত অন্যায় কিছু বলেননি। আমি বলি কি, ওই প্রফেসরিটা ছেড়ে দিয়ে কোনো একটা ভালো চাকরির চেষ্টা করো না। বাবার সঙ্গে মন্ত্রীদের তো আলাপ আছে, ওকে ধরলে নিশ্চয়ই একটা ভালো পোস্ট তোমায় দেওয়াতে পারবেন। প্রথমটা মাইনে একটু কম হলেও পরে 2,500 হওয়া অসম্ভব নয়। ততদিন আমার জন্য তুমি অপেক্ষা করে থাকবে? গ্যারান্টি দিতে পারবো না। অক্ষত প্রেম একটা বাজে কথা। ভবিষ্যতে তোমার আমার দুজনেরই মতিগতি বদলাতে পারে। যা বলি শোনো, একটা ভালো সরকারি চাকরির জন্য নাছোড়বান্দা হয়ে ধরো তো বাবাকে। কিন্তু এখনই নয়, ওর মাথার এখন ঠিক নেই, দিন রাত ওই মোষটার কথা ভাবছেন। বাবার গুপ্তচর খবর এনেছে, তাল দেখির সেই মহিম বাডুবজার মুলতানি মোষ নাকি রোজ 20-25 শের দুধ দিচ্ছে, আমাদের রাজমহিষের চাইতেও বেশি কিছু। যদিও দুটোই সমবয়সী তরুণ মোষ। কি জানি বাবা, বাবা তাই উঠে পড়ে লেগেছেন রাজমহিষীকে কাপাস বিচির খোল, চীনা বাদাম, পালং শাক, কড়াইশুঁটি, গাজর, টমেটো, নারকেল করা, কমলালেবুর রস, এই সব পুষ্টিকর জিনিস খাওয়াচ্ছেন, ভিটামিন বি কমপ্লেক্সও দিচ্ছেন। এক্সিবিশনটা আগে চুকে যাক, রাজমহিষী যদি গোল্ড মেডেল পায় তবে বাবা খুব দিলদরিয়া হবেন, তখন তাকে চাকরির জন্য একবার ধরো। আর এক মাস পরেই পশ্চিমবঙ্গ গবাদি পশু প্রদর্শনী, কিন্তু হংসেশ্বর মহাবিপদে পড়েছেন। রাজমহিষী খাওয়া প্রায় ত্যাগ করেছে, দুধও নামমাত্র দিচ্ছে, যত নষ্টের গোড়া ওই গোপীরাম রাজমহিষীর প্রধান সেবক। সে তার ইয়ারদের সঙ্গে রাসপূর্ণিমার মেলায় গিয়ে খুব তাড়ি খেয়ে হাঙ্গামা বাঁধিয়েছিল, পুলিশ এলে তাদের সঙ্গে বীর দর্পে লড়ে একটা কনস্টেবলের মাথা ফাটিয়েছিল, তার ফলে তাকে গ্রেপ্তার করে থানায় চালান দেওয়া হয়। খবর পেয়ে তাকে খালাস করবার জন্য হংসেশ্বর অনেক চেষ্টা করলেন। তিনি প্রার্থনা করলেন মোটা জরিমানা করে আসামিকে ছেড়ে দেওয়া হোক, কিন্তু হাকিম শুনলেন না, 6 মাস জেলের হুকুম দিলেন। হংসেশ্বর প্রথমে বুঝতে পারেননি যে মোষটা গোপীরামের এত ন্যাওটা হয়ে পড়েছে। এখন তিনি অকুল পাথারে হাবুডুবু খাচ্ছেন। গোপীরামের সহকারীরা কেউ ভয় এগোয় না, কাছে গেলেই রাজমহিষী গুঁততে আসে। শুধু হংসেশ্বরকে সে কাছে আসছে আর গায়ে হাত বুলোতে দেয়, কিন্তু তিনি খুব সাদাসাদি করেও তাকে খাওয়াতে পারলেন না। হংসেশ্বরের এই সংকট শুনে বংশীধর তার সঙ্গে দেখা করতে এলো। তিনি তখন এক ছড়া সিঙ্গাপুরি কলা মোষের নাকের সামনে ধরে লোভ দেখাচ্ছেন আর খাবার জন্য অনুনয় বিনয় করছেন, কিন্তু মোষ ঘাড়ি ফিরিয়ে নিচ্ছে। হঠাৎ বংশীধরের মাথায় একটা মতলব এলো। হংসেশ্বরের কাছ থেকে সরে এসে সে গোপীরামের সহকারীদের সঙ্গে কথা বলে রাজমহিষী সম্বন্ধে অনেক খবর জেনে নিল। তার পরদিন ভোরে ট্রেনে সে বর্ধমান জেলে গোপীরামের সঙ্গে দেখা করতে গেল। তার উদ্দেশ্য শুনে জেলার খুশি হয়ে সম্মতি দিলেন।
রাধানাথপুরে ফিরে এসেই হংসেশ্বরের কাছে গিয়ে বংশীধর বলল, কাকাবাবু ভাববেন না, আপনার মোষ যাতে খায় তার ব্যবস্থা আমি করেছি। ব্যবস্থাটা কিরকম শুনি। তুমি ওকে খাওয়াতে গেলেই তো গুটিয়ে দেবে। আমি নয়, আপনি ওকে খাওয়াবেন। গোপীরামের সঙ্গে দেখা করে আমি সব হদিশ জেনে নিয়েছি। ব্যাপারটা হচ্ছে এই যে, মোষটাকে খাওয়াবার সময় গোপীরাম তার গায়ে হাত দিয়ে একটা গান গাইত। সেই গানটা না শুনলে রাজমহিষীর আহারে রুচি হয় না। এতো বড় অদ্ভুত কথা। আগে রুশ বিজ্ঞানী পাভলভ একেই বলেছেন কন্ডিশনড রিফ্লেক্স। আপনাকে গানটি শিখে নিতে হবে। গানটা আমার আসে না। যাই হোক, গানটা কি শুনি। কাকাবাবু, আমারও একটা কন্ডিশন আছে। আগে কবুল করুন, মোষ যদি আগের মতন খায় তবে আমাকে খুব মোটা বকশিশ দেবেন। কি চাও তুমি, চকরির সঙ্গে বিয়ে? চকরির কথা পরে হবে, আপনার তিনখানা বাড়ি আমাকে দেবেন। ব্রাবন রোডের সেই আটতলাটা, চৌরঙ্গীর ছতলাটা, আর সাদার্ন অ্যাভিনিউয়ে তেতলাটা। ওহ, তোমার আস্পর্ধা তো কম নয় ছোকরা। ওই তিনটে বাড়ি থেকে মাসে আমার প্রায় 5,500 টাকা আসে, তা জানো? আগে জানি বই কি, কিন্তু ওর কমে তো পারবো না কাকাবাবু। ওই আয় যখন আমার হবে তখন চকরির সঙ্গে বিয়ে দিতে আপনার আর আপত্তি থাকবে না? আপনারও কিছু সুবিধে হবে, ইনকাম ট্যাক্স আর ওয়েলথ ট্যাক্স কম লাগবে। তুমি এত বড় শয়তান তা জানতুম না। যাই হোক, যখন অন্য উপায় নেই তখন তোমার কথাতেই রাজি হল। রাজমহিষী যদি পেট ভরে খায় তবে তোমাকে ওই তিনটে বাড়ি দেব, কিন্তু যদি না খায় তবে তুমি এ বাড়ির ত্রিসীমানায় আসবে না। জি আজ্ঞে। কথা তো দিলুম, এখন প্ল্যানটা কি শুনি। আগে শোনাতে লজ্জা করছে, গানটা ঠিক ভদ্র সমাজের উপযুক্ত নয় কিনা, কিন্তু অন্য উপায় তো নেই, আমার কাছেই আপনাকে শিখে নিতে হবে। গোপীরামের গানটা হচ্ছে, সোনামুখী রাজ ভৈসি পাগল করেছে, জাদু করেছে রে হামায় টোনা করেছে, ঝামে ঝামে ঝায় ঝায় ঝামে ঝামে ঝায় ঝামে ঝামে ঝায় ঝায় ঝামে ঝামে ঝায়, সোনামুখী রাজ ভৈসি পাগল করেছে, জাদু করেছে রে হামায় টোনা করেছে, ঝামে ঝামে ঝায় ঝায় ঝামে ঝামে ঝায়। ও আবার কিরকম গান? গানটার একটু ইতিহাস আছে। গোপীরাম আগে দ্বারভাঙায় থাকত। সেখানে একটা পাগল বাঙালিদের বাড়ির সামনে ওই গানটা গাইত। তবে তার প্রথম লাইনটা একটু অন্যরকম, সোনামুখী বাঙালিনী পাগল করেছে। এই গান শুনলেই বাড়ির লোক দূর দূর করে পাগলটাকে তাড়িয়ে দিত। গোপীরাম সেই গানটা শিখে এসেছে, শুধু বাঙালিনীর জায়গায় রাজভৈঁসি করেছে। আপনি আমার সঙ্গে গলা মিলিয়ে গাইতে শিখুন, আজ রাত 10টা পর্যন্ত রিহার্সাল চলুক। অত্যন্ত অনিচ্ছায় রাজি হয়ে হংসেশ্বর গানটা শিখবার চেষ্টা করতে লাগলেন। বংশীধর বারবার সতর্ক করে দিল, রাজমহিষী নয় কাকাবাবু, বলুন রাজভৈঁসি, আর আমায় নয়, বলুন হামায়। উচ্চারণটা ঠিক গোপীরামের মতো হওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, এইবার হয়ে এসেছে। আর ঘণ্টাখানি গলা সাধলেই সুরটা আয়ত্ত হবে। পরদিন সকালবেলা দু বালতি রাজভোগ বংশীধর রাজমহিষীর জন্য বয়ে নিয়ে গেল। হংসেশ্বর তা গামলায় ঢেলে দিয়ে বললেন, দেখো বংশী, রাজমহিষীকে খাওয়াবার সময় তুমি আমার পেছনে থেকে ক্রম করবে, আমার সঙ্গে থাকলে তোমাকে ঘুটিয়ে দেবে না। আর একটা কথা,
শুধু তুমি আর আমি থাকবো, আর কেউ থাকলে আমি গাইতে পারবো। ঠিক আছে, অন্য কারো থাকবার দরকার নেই। কাকাবাবু, এইবার গানটা ধরুন। লক্ষ্মী সোনা আমার, পেট ভরে খাও, নইলে গায়ে গতি লাগবে কেন, দুধ আসবে কেন, সেই মুলতানিটা যে তোমায় হারিয়ে দেবে। সোনামুখী রাজ ভৈসি পাগল করেছে, জাদু করেছে রে আমায় টোনা করেছে। সোনামুখী রাজ ভৈসি পাগল করেছে, জাদু করেছে রে আমায় টোনা করেছে। ঝামে ঝামে ঝাঁয়ে ঝাঁয়ে, ঝামে ঝামে ঝাঁয়ে, ঝামে ঝামে ঝাঁয়ে ঝাঁয়ে, ঝামে ঝামে ঝাঁয়ে। সোনামুখী রাজ ভৈসি পাগল করেছে, জাদু করেছে রে আমায় টোনা করেছে। সোনামুখী রাজ ভৈসি পাগল করেছে, জাদু করেছে রে আমায় টোনা করেছে। ঝামে ঝামে ঝাঁয়ে ঝাঁয়ে, ঝামে ঝামে ঝাঁয়ে, ঝামে ঝামে ঝাঁয়ে ঝাঁয়ে, ঝামে ঝামে ঝাঁয়ে। সোনামুখী রাজ ভৈসি পাগল করেছে, জাদু করেছে রে আমায় টোনা করেছে। থামবেন না কাকাবাবু, থামবেন না, বেশ দরদ দিয়ে বারবার গাইতে থাকুন, শেষ লাইনে সুরে ভুল করবেন না। তাল মান লয় ঠিক রেখে হংসেশ্বর তিনবার গানটা শেষ করলেন, তারপর চতুর্থ ভার ধরলেন সোনামুখী রাজভাইসী ইত্যাদি। সহসা মোষ মাথা নামিয়ে গামলায় মুখ দিল, তারপর সেই নির্জন প্রাঙ্গণের নিস্তব্ধতা ভঙ্গ করে মৃদু মন্দ আওয়াজ উঠল, চাওয়াং চাওয়াং চাওয়াং, রাজমহিষী ভোজন করছেন। পরবর্তী ঘটনাবলী সবিস্তারে বলবার দরকার নেই, 15 দিনের মধ্যেই রাজমহিষীর বপু গজেন্দ্রানীর তুল্য হল, গায়ে স্বল্প লোমের ফাঁকে ফাঁকে নিবিড় আলতা কালির রং ফুটে উঠল, বিপুল পয়ধর থেকে প্রত্যহ 50 শের দুধ বেরোতে লাগল, পশ্চিমবঙ্গ গবাদি পশু প্রদর্শনীতে সে মহিম বাণিজ্যের মুলতানি এবং অন্যান্য প্রতিযোগিনীদের অনায়াসে হারিয়ে দিল। রাজ্যপাল তার গায়ে একটু হাত বুলিয়ে দিলেন, কৃষিমন্ত্রী সন্তর্পণে একজোড়া রজনীগন্ধার মালা তার গলায় পরিয়ে দিলেন, রাজমহিষী প্রসন্ন হয়ে সেই অর্ঘটি গ্রহণ করে চিবুতে লাগল। এর কিছুদিন পর বংশীধরের নতুন আবদার শুনে হংসেশ্বর বললেন, আবার চাকরির শখ হলো কেন, আমার বুকে বাঁশ দিয়ে তো যত পেরেছো বাগিয়ে নিয়েছো। আগে একটা ভালো পোস্ট না পেলে যে আমার সেলফ রেসপেক্ট থাকবে না, লোকে বলবে বেটা শ্বশুরের বিষয় পেয়ে নবাবি করেছে। আচ্ছা বলছো যখন, সে না হয় একটা ব্যবস্থা করে দেওয়া যাবে। বংশীধর ও চকরির বিয়ে ঠিক হলো মাসখানেক বাদে, আপনাদেরও নিমন্ত্রণ রইল, আসবেন কিন্তু। এতক্ষণ শুনছিলেন পরশুরামের গল্প রাজমহিষী। আমাদের পরিবেশনা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনার অভিজ্ঞতা। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।